শুরু করছি সংবাদ সারা দিন আমি সুচন্দ্রিমা রয়েছে আপনার সঙ্গে শুরুতেই নজর রাখবো বালিগঞ্জের দিকে বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচনের সকাল থেকে যে খবর নজরে আসছে আল আমিন কলেজ বেনিয়াপুকুরে সেখানে ভুয়ো ভোটার ঢুকে ভোট দান করছে এমনটাই অভিযোগ করেছেন সিপিআইএম প্রার্থী শায়রা শাহ আলম সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি সিপিএম প্রার্থী যে ভুয়ো ভোটার প্রবেশের অভিযোগ করেছেন তার সত্যতা কি এবং কি ছবি উঠে আসছে সেই বুথ থেকে দেখো কিছুক্ষণ আগে তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিলাম বাম প্রার্থী তিনি যেটা অভিযোগ করেছেন যে আল আমিন যে কলেজ রয়েছে সেখানে কিন্তু ভুয়ো ভোটাররা ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং সেখানে তারা ভোট দিতে দিচ্ছেন এবং সেই অভিযোগ তারা তিনি করেছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন তবে দেখো আমরা এখানে যে ছবি দেখতে পাচ্ছি একেবারে কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে নির্বাচন হচ্ছে সংবাদ মাধ্যমকেও কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমি আমার ক্যামেরা পার্সন সুবীর দাসকে দেখাতে অনুরোধ করব একেবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন হচ্ছে সেখানে ভোট চলছে তবে সকালের দিকে উপনির্বাচনে যে ছবি দেখা যায় যে ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের সংখ্যা অত্যন্ত কম কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভোট গ্রহণ কেন্দ্রে বেশ কিছু ভোটার ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন অর্থাৎ যত বেলা বাড়ছে তত কিন্তু ভোটারের সংখ্যা বাড়ছে এই মুহূর্তে আমি দেখাতে অনুরোধ করব বাম প্রার্থী শায়রা শাহ আলম তিনি ইতিমধ্যেই কিন্তু এসে উপস্থিত হয়েছেন এই কেন্দ্রেতে কারণ তিনি সকাল থেকে যেটা অভিযোগ করছিলেন যে এখানে বেশ কিছু মানুষকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছিল দিদি আপনি যেটা অভিযোগ করছিলেন যে এখানে ফলস ভোটার ঢুকে ভোট দেওয়ার চেষ্টা করছে কি বলবেন हाँ तो अनेक जगह पे फॉल्स वोटिंग छिलो तो हमने जो है कैमरा में कैच किया एक लेडी थी वो ढुका रही थी लेडीज़ को इस गेट से उस गेट पे कैमरा में हमने कैप्चर किया है और बहुत जगह जो है मशीन्स काम नहीं कर रही थी ईवीएम मशीन डेढ़ डेढ़ घंटा लगा ईवीएम मशीन को ठीक होने में अभी हम बाकी देखते हैं हमारा फ़ोन দেখো সুচন্দ্রিমা তিনি যে অভিযোগ করছিলেন যে বেশ কিছু ভুয়ো ভোটার বিভিন্ন জায়গায় প্রবেশ করেছিলেন তিনি হস্তক্ষেপ করেছেন এবং তিনি নির্বাচন কমিশনের আধিকারিকদের জানিয়েছেন তবে এই মুহূর্তে কিন্তু তিনি বলছেন যে ভোট গ্রহণ ভালোই চলছে তবে সকাল থেকে যে অভিযোগ দেখা যাচ্ছিল বিভিন্ন জায়গাতে যে ভোট গ্রহণের হার কিন্তু অত্যন্ত কম হচ্ছিল এখানে কিন্তু যত বেলা বাড়ছে তত কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারের সংখ্যা বেশ কিছুটা বাড়ছে ইতিমধ্যে বাম প্রার্থী তিনি প্রবেশ করেছেন তিনি যেটা অভিযোগ করছিলেন যে এখানেতে বাইরে থেকে ভোটাররা আসছেন তারা ভোট দিচ্ছেন তবে এই মুহূর্তে তিনি যেটা অভিযোগ করেছেন নির্বাচন কমিশনকে জানানোর পর তারা উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন তবে আমি দেখাতে অনুরোধ করবো একেবারে জাতীয় নির্বাচন কমিশন বেশ কিছু বিধি নিয়ে এসেছিলেন এই নির্বাচনের জন্য এখানে যেমন থার্মাল গান রয়েছে তেমনি কিন্তু স্যানিটাইজার দেওয়া হচ্ছে এবং মাস্কও দেওয়া হচ্ছে অর্থাৎ কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন তা চলছে তবে কয়েকটি ছোট্ট বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সকালের দিকে যেমন যে ছবি দেখা যায় যে ইভিএম নিয়ে অভিযোগ সেই ইভিএম নিয়ে অভিযোগ কিন্তু এই কেন্দ্রেও সকাল থেকে হয়েছে এই মুহূর্তে কিন্তু একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন চলছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের আপাতত ধন্যবাদ দেবজ্যোতি আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ সরাসরি ছিলেন বেনিয়াপুকুর থেকে আল আমিন কলেজ সেখানে সিপিএম প্রার্থী শায়রা শাহ আলম তিনি অভিযোগ করেছেন ভুয়ো ভোটার প্রবেশের এবং তার সঙ্গেও লাইভে কথা বললেন আমাদের প্রতিনিধি পরিস্থিতি খতিয়ে দেখার জন্য তিনি ও বিভিন্ন বুথে বুথে ঘুরছেন অন্যদিকে আপনাদের দেখাবো পাম এভিনিউতে পাঠভবন স্কুলে সস্ত্রীক ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মীরা ভট্টাচার্য তিনি ভোট দিতে গেছেন পাম এভিনিউতে পাঠভবন স্কুলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য তিনি ভোট দিতে গেছেন দেখতে পাচ্ছেন সেই ছবি